অবিশ্বাস্য হলেও সত্য, বাংলাদেশের পুরো একটি গ্রামের জনসংখ্যা মাত্র 12 জন। গত 70 বছরে এই গ্রামে ঘটেনি কোনো চুরি, ডাকাতি বা ছিনতাইয়ের মতো ঘটনা, নেই কোনো মামলা, হামলা কিংবা অশান্তি। আমরা গ্রামের হচ্ছে সবাই একসাথে থাকি, আমাদের আমি বাচ্চা কাল থেকে দেখে আসছি, কাকুরা আমরা দুই কাকু মিলে আমাদের গ্রামে আমরা থাকি। আমাদের গ্রামের জনসংখ্যা 12 জন। পুরো গ্রামটাই একেবারে নিরিবিলি, সবুজ প্রকৃতির গাছগাছালি ঘেরা, প্রাচীরহীন উন্মুক্ত গ্রাম। গ্রামের 12 জনের সবাই উচ্চ শিক্ষিত। এই 12 জন সদস্যের মধ্যে রয়েছে বিসিএস প্রশাসন, কৃষি অধিদপ্তরের মহাপরিচালক, এমবিবিএস ডাক্তার, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রকৌশলী। আমাদের ভাইদের ভিতরে আমরা সবাই উচ্চ শিক্ষিত এবং যার যার পজিশনে তারা ভালোই আছে, কারণ আমাদের বিসিএস ক্যাডার ছিল এখানে 3 জন আমার বড় ভাইয়েরা। তো এখানে আমরা যে বসবাস করতেছি তেমন কোনো সমস্যা এখন পড়তেছি না। প্রায় 70 বছর আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের বংশীদা গ্রামের পার্শ্ববর্তী গ্রামে বসতি গড়েন হারেজ আলী ও হাবিজউদ্দিন। সে সময় নির্জন বসতিহীন গ্রামে এই দুই ভাই জমি ক্রয় করে বসবাস শুরু করেন। আমার আব্বা এবং চাচা দুই ভাই ছিলেন আগে আমাদের, তারা রোহিলাতে বসবাস করতো, রোহিলা গ্রামে। পরবর্তী সময়ে এই জায়গাটা, এই বংশীদা মৌজাটা ক্রয় করে আমার বাবা এবং চাচা এখানে সেটেল হয়। পূর্বাচল লাগোয়া ঐতিহ্যবাহী বংশীদা গ্রামটির একদিকে কাকিনীবাগ, অন্যদিকে বেলদি, বাগলা ও রোহিলা গ্রামের অবস্থান। মেঠো পথ ধরে গ্রামে প্রবেশ করলেই নয়নাভিরাম সবুজ প্রকৃতিতে যে কারো চোখে জুড়িয়ে যাবে। শান বাঁধানো পুকুর, হরেক প্রজাতির গাছগাছালিতে ভরপুর ফসলি মাঠে মন কেড়ে নেয় আগন্তুকদের। আমাদের গ্রামের একটা ঐতিহ্য, অর্থাৎ ছোট মৌজা, ছোট গ্রাম, অনেকে চিনে না। আশেপাশের বড় বড় গ্রামে ঠিকানা দিতে হয় এবং সবাই এই গ্রামের, আমাদের, আমার আব্বা এবং চাচা বেশি লেখাপড়া করেনি, মূর্খ ছিল, চাষাবাদের কাজ করতো। আল্লাহর অশেষ মেহরবানিতে চাষার 3 ছেলে, আমার আব্বার আমরা 3 ভাই, সবাই মাস্টার্স কমপ্লিট। ছোট্ট এই গ্রামটিতে একটি মাত্র বাড়ি। দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের এক পরিবার ঐক্যবদ্ধভাবে গ্রামে বসবাস করেন। আশেপাশের গ্রামের দরিদ্র মানুষের যে কোনো বিপদে আপদে এগিয়ে আসেন বংশীদা গ্রামের একমাত্র বাড়ির মানুষেরা। গ্রাম হলো পাশের গ্রাম কাকিনীবাগ, এখানে বংশীদা, এখানে এই মৌজার মধ্যে একটা বাড়ি। এরা অনেক অনেক উচ্চ শিক্ষিত লোক, খুব ভদ্র। আমরা সুবিধা অসুবিধা বিপদে আপদে তাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা পাই। তবে পূর্বাচল নতুন শহরের প্রকল্পের প্রভাবে দিন দিন আশেপাশের গ্রামে হানা দিচ্ছে আবাসন কোম্পানিগুলো। বালি ফেলে অন্যের জমি জবরদখল করে নিচ্ছে বিভিন্ন কোম্পানি, অভিযোগ বংশীদা গ্রামের বাসিন্দাদের। নারায়ণগঞ্জের একমাত্র ব্যতিক্রম এই গ্রামটির সদস্যরা ভূমিদস্যুদের থেকে নিরাপত্তা চায়। সামাজিক ভাবে তো আশেপাশের গ্রামের সাথে আমার যোগাযোগ আছে, এরকমের ঘটনা আমি শুনছি যে এরকমের ঘটনা অনেকে ঘটাইছে, আমি প্রত্যক্ষ না দেখলো এরকমের ঘটনা পরস্পর মুখে শুনতে পাচ্ছি। অবশ্যই, কারণ ভূমিদস্যুদের বা যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, অরাজকতা সৃষ্টি করবে, আমরা অবশ্যই তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বংশীদা গ্রামের 12 সদস্যের মধ্যে সবাই এই গ্রামে সবসময় থাকেন না, কাজ, চাকরি কিংবা লেখাপড়ার তাগিদে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় থাকেন। তবে শুক্রবার বা সরকারি ছুটির দিনে সবাই ছুটে আসেন নিজের এই ছোট্ট গ্রামে। সবাই উইকেন্ডে আসেন, কাকুরা, সবার সাথে ভালো সম্পর্ক, কারো সাথে এই যে এই যুগে তো ভাই ভাই ঝামেলা, বোনদের সাথে সম্পর্ক নাই, চাচাতো বোনদের সাথে, কিন্তু আমাদের এমন না, আমাদের সবার সাথে ভালো সম্পর্ক।